বন্ধুরা কেমন আছো? আশা করি আপনারাও ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর আমাদের নতুন চ্যানেলে আপনার সবাইকে অবশ্যই ধন্যবাদ এবং সবাইকে সবাইকে প্রণাম। তার বলো, তোমরা বলো, আমি বলবো। আমাদের নতুন চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা, ঠিক আছে? আর এই কথাটা আমি অভ্যেসটা ভুলতে পারবো না, ঠিক আছে? ভাষাটা ঠিক আমার এটা অভ্যেস হয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা মনে কিছু করো না। তো আমাদের নতুন চ্যানেলে আপনাদেরকে কেমন লাগছে আর কি কমেন্টে খারাপ যাচ্ছে না ভালো যাচ্ছে সেটা আপনারা কমেন্ট করে প্লিজ দয়া করে বলো। আর আমাদের নতুন চ্যানেলে আপনারা সবাই ফলো করতে থাকো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে? মনে রাখো যেন ভুলে যেও না কেউ। আর আমরা কিছু ওরা বলবে কি না জানি না, ঠিক আছে? কিন্তু আমি কিছু বলতে চাই কিছু কি জন্য, যে আমি যে ঠিক আছে আমরা আগে কয়েকজন মিলে ঠিক আছে ইউটিউব চ্যানেলে কাজ করতাম, তিন চারজন মিলে, ঠিক আছে? যখন এদিকে আর এদিক দেখে না, যত কমেডি দেখার ইচ্ছে এদিক দেখা তুই কমেডি, কি হলো না দেখাই কমেডি, যত কিছু কমেডি দেখার ইচ্ছে আছে তুই মোবাইলের সামনে দেখা, বুঝলো? তো যখন আমরা তিন চারজন মিলে একটা ইউটিউব চ্যানেলে কাজ করতাম, ঠিক আছে, কিন্তু সেটা তো একটা কারণে আর কি সবাই ভিন্ন ভিন্ন হয়ে গেছি, সবাই বলতে না শুধু আমি একা, ঠিক আছে? তো ওটা এখন আমি কি শুনতে পাচ্ছি, ঠিক আছে, অনেক রকমের কথা শুনতে পাচ্ছি। আমি তো কারো কাছে কোনো মানুষকে বলি না যে ওদের খবর দাও বা আর কিছু দাও, ঠিক আছে? কিন্তু ওদের মনের সন্দেহ একটা টার্গেট, আমি নাকি ওদের খবর আমার কাছে এসে পৌঁছাই বা ওদের খবর আমার খবর তো কেউ বলতে পারে না, ঠিক আছে? অনেক রকমের কথা বলে, আমি নাকি ওদের খবর শোনার জন্য পিয়ন রাখছি, ঠিক আছে? তো তোমরা এটা সবাই শুনতে পাচ্ছ, ঠিক আছে? সবাই একটু মনে করে বলবা যে সত্যিকারে আমি পিয়ন রাখছি কি রাখিনি, ঠিক আছে? কমেন্ট করে সবাই বলবা। আর আমি ওদেরকে সাথে নিয়েছি কেন, ঠিক আছে, কারণ যে আমরা এখন সবাই মিলে এই চ্যানেলে কাজ করি, ঠিক আছে? তার জন্য ওদেরকে আমি সাথে নিয়েছি। আর সাথে নেওয়ার আমার একটা উদ্দেশ্য যে আমি শুধু একা থাকলে তো হবে না, আমাদের সবাইকে থাকতে হবে, ঠিক আছে? তার জন্য আমরা সবাই একসাথে মিলে এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? তো আমার মেন সমস্যা পয়েন্ট হচ্ছে এখানে আমি অনেক কিছু শুনতে পেয়েছি, ঠিক আছে, কিন্তু বলবো একবারে বলবো না, ধীরে ধীরে বলবো, ঠিক আছে? ওরা অনেক কিছু বলেছে আমাকে, ঠিক আছে? এই যে আমি যে আমার বাবার দোকান আছে, ঠিক আছে, কিন্তু আমি দোকানে আমি থাকি, ঠিক আছে, কিন্তু আমার বাবা দোকানটা চালায় না, বুঝলে? কীরকম আসতেছে, ঠিক আছে, কিন্তু বাবা শুধু দোকানের সামান টামান এনে দেয় আমাকে। দাঁড়াও দেখি তো ছবিগুলো এখান থেকে ভালো আসছে না। তো আমার কাছে, ঠিক আছে, যে মেয়েটা এখন ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, একটা মেয়ে একটা ছেলে ভিডিও বানাচ্ছে আমাদের গ্রামের, বলতে গেলে কি ফেমাস এখনো হয়নি, ঠিক আছে, কিন্তু ফেমাস হওয়ার সম্ভাবনা জানি কি না, ফেমাস হবে কি হবে না, ঠিক আছে, কিন্তু আমি ওদের উদ্দেশ্যে কোনো কথাই বলি না বা কোনো কথাই শুনি না, ঠিক আছে? মানুষ যায়, ঠিক আছে, রাস্তা দিয়ে মানুষ যায়, অনেক রকমের কথা বলে, অনেকে বলে ছেলেটাকে দেখতে এরকম হ্যান ত্যান, কিন্তু আমি সেগুলো মাইন্ডে নিই না, ঠিক আছে, কিন্তু তবু বিচে আমার কথা উঠে, ঠিক আছে? কেন আমার কথা বিচে উঠে আমি এটুকুই শুনতে চাই, ঠিক আছে, যে ওদের বাড়ে না আমি কিছু জিজ্ঞেস করেছি কাউকে, না কোনো দিন কিছু শুনেছি, ঠিক আছে, আমি ওসব কিছু শুনতে চাই না, আমার মাইন্ডে ওসব কিছু থাকে না, ঠিক আছে? আমি শুধু বাস এটুকুই জানি যে আমাকে খাইতে হবে, কাজ করতে হবে, বাবার হোটেলে খাচ্ছি আর বাবার হোটেলে থাকছি, ঠিক আছে? বাবা যা বলবে তাই শুনতে হবে, ঠিক আছে? কিন্তু তবু আমি একটা মেয়ের মুখ থেকে শুনতে পাই এত কিছু, ভাবো তাহলে, আর থাকুক না, যাই থাকুক না কেন, ভয় পাই নাকি ওদেরকে দেখে আমি? দুইটা মেয়ে বলে, ঠিক আছে, আমার এত এত দুর্নাম করতেছে না, কি বলবো, বলার মতো কিছু না, ঠিক আছে? যেহেতু বন্ধুরা আমি যেহেতু খারাপ হয়ে থাকি, ঠিক আছে, বা আমার কোনো খারাপ চরিত্র যদি কোনোদিনও তোমরা দেখে থাকো, ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করে সবাই বলবে যে সত্যিকারই মেয়েটা খারাপ, ঠিক আছে? কারণ যে আমি তো এমন কোনো উদ্দেশ্য খারাপ করি না আর কারোবারে করতেও চাই না, ঠিক আছে? তো কথার পয়েন্টগুলো কোথা থেকে কোথা চলে যাচ্ছে আমি ঠিকমতো বুঝতে পারছি না, ঠিক আছে? কিন্তু বলার ছিল অনেক কিছু, কিন্তু ভাবছি কীভাবে বলবো, কোথা থেকে শুরু করব, কিন্তু শুরু করব, ঠিক আছে, ধীরে ধীরে শুরু করব। কী কারণে আমি এতগুলো কথা শুনতেছি, ঠিক আছে, আজকাল, কারণ যে এটা আমার একটা অনেক টেনশনের বিষয় হয়ে গেছে, ঠিক আছে? কেন টেনশনের বিষয় হয়ে গেছে, যেটা আমি শুনতে চাই না সেটাই শুনতে পাই, ঠিক আছে? যেটা আমি মনে মাইন্ডে নিতে চাই না সেটাই মাইন্ডে চলে আসে, ঠিক আছে? কারণ যে হাওয়া বাতাসেরও কান আছে, হাওয়া বাতাস তো, আর এমনি থেকে ওরা যদি কথা ফোরকাস্ট না করে তাহলে তো কথা আমার কাছে আসে না। আমি নাকি মানুষ লাগা রাখছি পিয়ন, ঠিক আছে? পিয়ন তো আমি সেরকম লাগাই না, কেন আমি কারোর পিয়ন লাগাতে যাবো? খায় আমার বাবার, খায় উড়ায়, ঠিক আছে, আমি সব আমার বাবার করি, কিন্তু পোটের কথায় কেন কান দিব? এটা তো একটা কী মুখ, কীরকম যেন কথা হয়ে যাচ্ছে না, বলো, নিজের বাপের খায় উড়ায় আর পরের কথায় শুধু মস্তান দেখালে তো হবে না।
যে কে কি বললো না বললো, ঠিক আছে? ওদের মতো তো আমি পাগল না, ওরা যেরকম পাগল, ওদের মতো কি আমি পাগল? ওরা ভিডিও বানাচ্ছে ওদের খায়ে, ঠিক আছে, ওদের বাপের খাচ্ছে, আমি ভিডিও করছি আমার খায়ে আমার বাপের খায়ে, ঠিক আছে? তাতে এখানে সমস্যার বিষয় কী আছে? মাঝখানে দুটো মেয়ে এসে দাঁড়ায় গেছে, ঠিক আছে, আমাদের সমস্যার মাঝখানে। তো জানি না ভবিষ্যতে কী হবে না হবে, ঠিক আছে, কোনোদিন যদি তার সাথে আমাকে কথা বলতে হয়, ঠিক আছে, তো এই যে আমার চ্যানেল আছে, আমার চ্যানেলের সামনে নিয়ে আসবো, ঠিক আছে, আসবো, আনবো বা আনার চেষ্টা করবো, ঠিক আছে। আর আমার এরা সাথে সবসময় থাকবে, আমার যদি কোনো একটা সমস্যা বিপদ আছে, ঠিক আছে, কোনো মানুষ যদি আমার সাথে কোনো কথা বলতে আসে, তাহলে আমি ক্যামেরা করে দেবো, ঠিক আছে, আর ওরা ক্যামেরা করবে, আমি আদার্স লোকদের সাথে কথা বলবো, ঠিক আছে। তো ওটাই আমি বলতেছি যে সমস্যার কারণটা শুধু এটুকুই বললাম আজকে, ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে শেয়ার করব, সবটাই শেয়ার করব, এত কিছু শেয়ার করব না যে আপনারা শুধু কি বলবো আর ভাবতেই পারবেন না যে একটা মেয়ের সাথে এত কিছু হয়, ঠিক আছে। তো তোরা কিছু বল, আর কি বলবি, আমার যা বলার আছে তো একবারে বলবো না, সব ধীরে ধীরে বলবো, ঠিক আছে। তো বলো, আর দেখো আমরা কোথায় কোথায় আর কি ভিডিওটা করছি, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ কত নোংরা জায়গা এটা, ঠিক আছে, বলতে গেলে পরিষ্কার অথচ নোংরা, ঠিক আছে। দেখো জায়গাটা কেমন লাগে, ভালো লাগে কিনা, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্য সবাই কমেন্ট করে জানাইও, ঠিক আছে। এই যে দেখো বাচ্চাটা কিভাবে কুল তুলতেছে, ঠিক আছে। তো এর পুরো ঘটনাটা, ঠিক আছে, আপনাদের দুদিন পর বা একদিন পর আবার নিয়ে আসবো, ঠিক আছে। তো এখনকার জন্য রাখছি, ওকে বাই, আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে, ভালো আছে। বলো বলো কি বলতে চাচ্ছো তোমরা, বলো বলো, লাইক করবে না, তার জন্য ধন্যবাদ। আমাদের নতুন নতুন চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা, আর এখনকার জন্য রাখছি, ঠিক আছে, ওকে বাই। কিন্তু কমেন্ট করবা বা শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবা না, মনে করে যেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আছে, ঠিক আছে, সবসময় এটা আমাদের কি বলবো, কমেন্টই তো কমেন্টের মধ্যে থাকে এগুলো, ঠিক আছে, ওদের ফালতু না বললে ভালো লাগে না, ঠিক আছে। তবু কিন্তু ওরা আসতে চায় না আমার সামনে, ঠিক আছে, কিন্তু তবু চলে আসে, আবার বলে যে আমার আমার সকলটা কাউকে দেখায় না, ঠিক আছে, পুরো আলোনটা দেখাতে চায় না, ফির ওর পুরো আলোনটা ওকে আমি দেখাবো, ঠিক আছে, টেনশন করো না, ধীরে ধীরে দেখাবো। তো এখনকার জন্য ওকে বাই রাখতেছি, বাই।